আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান, ভিউ এবং খরচসহ দেখানোর চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দি বেল আইকন। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে হাজী মোহাম্মদ মোশারফ মাতবর ভাইয়ের জন্য। ওনার বাড়ি মাদারীপুর জেলার শিবসর থানায়। উনি আমাদেরকে চমৎকার ডিজাইনের এই ডুপ্লেক্স বাড়িটির ডিজাইনের দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন। আমরা আমাদের সাধ্যমতো এই ডুপ্লেক্স বাড়িটি ডিজাইন করে দিয়েছি। আজকের এই ভিডিওতে চমৎকার ডিজাইনের এই ডুপ্লেক্স বাড়িটি আপনাদের সাথে শেয়ার করব। বিল্ডিংটির সামনে খুবই সুন্দর একটি পোর্চ রয়েছে। এটি হচ্ছে বিল্ডিংটির প্রবেশপথ। পোর্চের এই অংশটুকু দ্বিতীয় তলা থেকে বারান্দা হিসেবে ব্যবহার করতে পারবে। এই বিল্ডিংটির জানালার ডিজাইনগুলো অনেক চমৎকার এবং পাশে দুটি বারান্দা রয়েছে। বারান্দার ডিজাইনগুলো অনেক চমৎকার। একতলার কার্নিশ, পোর্চ এবং বারান্দা টালি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে বিল্ডিংটির চিলাকোটা। চিলাকোটার ওপরও টালি বসানো হয়েছে। চিলাকোটার এই অংশটি বিল্ডিংটির সিঁড়িঘর রয়েছে। এটি হচ্ছে বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। প্ল্যানটির দৈর্ঘ্য 40 ফিট 1 ইঞ্চ এবং প্রস্থ 36 ফিট। পোর্চের মধ্য দিয়ে প্রবেশ করে একটি ড্রয়িং রুম, যার সাইজ 22 ফিট 9 ইঞ্চ বাই 13 ফিট। ড্রয়িং রুমের সাথে একটি বেডরুম রয়েছে, যার সাইজ 12 ফিট বাই 13 ফিট। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে প্রবেশ করবে। ডাইনিং রুমের সাইজ 19 ফিট 4 ইঞ্চ বাই 12 ফিট 5 ইঞ্চ। ডাইনিং রুমের সাথে একটি 7 ফিট 6 ইঞ্চ বাই 12 ফিট 5 ইঞ্চ সাইজের একটি কিচেন এবং 7 ফিট 6 ইঞ্চ বাই 6 ফিট সাইজের দুটি টয়লেট রয়েছে। সিঁড়িঘরের দুই পাশে দুটি বেডরুম রয়েছে, যাদের সাইজ 12 ফিট বাই 13 ফিট। সিঁড়ির ডিজাইনটি বাস্তবে দেখতে এমন দেখাবে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটি ফ্যামিলি লিভিং, যার সাইজ 18 ফিট 11 ইঞ্চ বাই 12 ফিট 5 ইঞ্চ। দ্বিতীয় তলায় রয়েছে 4টি বেডরুম, যাদের প্রত্যেকটি সাইজ 12 ফিট বাই 13 ফিট। 4টি বেডরুমের সাথে রয়েছে 4টি অ্যাটাচড টয়লেট, যাদের প্রত্যেকটি সাইজ 7 ফিট 6 ইঞ্চ বাই 6 ফিট। দ্বিতীয় তলায় 2 বেডরুমের সাথে 2টি বারান্দা রয়েছে, যাদের সাইজ 12 ফিট বাই 4 ফিট। 2 রুমের মধ্যবর্তী এই অংশটুকু ফ্যামিলি লিভিং হিসাবে ব্যবহার করবে। ফাউন্ডেশন সহ একতলা করতে খরচ হবে আনুমানিক 21 থেকে 22 লক্ষ টাকা এবং সম্পূর্ণ দোতলা করতে খরচ হবে আনুমানিক 36 থেকে 37 লক্ষ টাকা। সঠিক খরচ নির্ভর করবে মালিক পক্ষের পছন্দ অনুযায়ী মালামাল ক্রয় এবং ইঞ্জিনিয়ারের সঠিক ডিজাইনের ওপর। আপনাদের কারো যদি এরকম বাজেট থাকে, তাহলে আপনারাও এরকম সুন্দর একটি ডিজাইনের বাড়ি তৈরি করতে পারেন। বিল্ডিং নির্মাণে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়ি তৈরির প্ল্যান এবং ডিজাইন তৈরি করে থাকি। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার সাথে। স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।